যশোর জেলার ফুলতলা গ্রামের 9 বছর 9 মাস বয়সী ভবতারিণী যখন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বিয়ে হয়ে যান, তখন তার 22 বছর 7 মাস বয়সী স্বামী রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নামের সাথে মিল রেখে স্ত্রীর নাম রাখেন মৃণালিনী দেবী। যদিও 19 বছরের দাম্পত্য জীবনে 5 সন্তানের জনক রবিবাবু কখনোই তার স্ত্রীকে সেই নামে ডাকে নাই, তবু ঠাকুর পরিবারে এবং রবীন্দ্রনাথের সাহিত্যের মধ্যে তিনি এই নামেই পরিচিতি পান। কথা বলছি হরিশঙ্কর জলদাসের আমি মৃণালিনী নই বইটি নিয়ে। এই বইটি পাওয়া গিয়েছে বলা যায় একটি খাতার মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী তার নিজের কথাগুলো, ব্যক্তিগত কথাগুলো লিখে রেখেছিলেন খাতার মধ্যে, এবং সেই কথাগুলো যে লেখা তা খাতাগুলো খাতাটা দিয়েছিলেন তার ছেলে রবীন্দ্রনাথকে, এবং সেটা থেকে হচ্ছে এই বইয়ের সৃষ্টি হয়েছে। আসলে আর বিশ্বকবি সম্পর্কে আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার প্রিয় বিশ্বকবি। তো সেই কবির স্ত্রী সম্পর্কে আমরা অনেকেই জানি না, কারণ হচ্ছে রবীন্দ্রনাথ সাহিত্যের মধ্যে হয়তো বা কোথাও সেভাবে স্থান পায় নাই এই মৃণালিনী দেবী। কারণ ধর্মমতে এই মৃণালিনী দেবী তার স্ত্রী হলো রবীন্দ্রনাথের ভালোবাসার অনেকটা জায়গা জুড়ে ছিল কাদম্বরী দেবী, ইন্দিরা দেবী, আনা তড়খড় ইত্যাদি কয়েকজন, এবং তাদের নিয়ে অনেক সাহিত্য রচিত হয়েছে। এই মৃণালিনী দেবী এই বইটি বলা যায় তার নিজের ব্যক্তিগত তথ্য থেকে এসেছে এবং তিনি খাতার মধ্যে নিজের ব্যক্তিগত কারণই লিখেছিলেন, কিন্তু এখন বর্তমানে বলা যায় এই বইটির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং মৃণালিনী দেবীর ব্যক্তিগত হলো সেই বইটিতে ঠাকুর পরিবারের যে ঐতিহ্য সংস্কৃতি সেই সময় কলকাতার মান সামাজিক অবস্থা, নারীদের অবস্থা ইত্যাদি অনেক কিছু উঠে এসেছে। আরেকটা বিষয় পেলাম, সেটা হচ্ছে বর্তমানে যে মহিলারা যে ব্লাউজ ব্যবহার করে সেই ব্লাউজের প্রচলন হয়েছিল সেই ঠাকুর পরিবার থেকে মহিলাদের মাধ্যমে। রবীন্দ্রনাথের মেজ বৌদি গ্যান্দা বৌদি যখন মুম্বাই থাকতেন তখন তিনি হচ্ছে পারসি শাড়ি আর পোশাকের সাথে গুজরাটি শাড়ির মিশ্রণে একটা পোশাক তৈরি করেন এবং সেই পোশাকটি তিনি নাম দেন মুম্বাই দস্তুর, যা বর্তমানে ব্লাউজ হিসাবে পরিচিতি পায়। আর মৃণালিনী দেবীর মনের মধ্যে কষ্ট ছিল, কারণ তিনি তার স্বামীর ভালোবাসা সেভাবে পায় নাই, এখানে অনেক কথাই মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। তবে ভালো লাগছে যে এই মৃণালিনী বইটার পড়ার মাধ্যমে অনেক কিছু জানতে পারা গিয়েছে। আর হচ্ছে আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এটা নিয়ে অনেকটা তথ্য আছে এখানে। এছাড়াও হচ্ছে ঠাকুর পরিবারের অনেক দিনের যে ঐতিহ্য এবং ভিতরকার যে কথাগুলো যেগুলো হচ্ছে হয়তো সাহিত্যের মধ্যে উঠে আসেনি সেই কথাগুলো পাওয়া গেছে এই বইয়ের মধ্যে। যারা হচ্ছে একটু ঘাটাঘাটি পছন্দ করেন আর হচ্ছে রবীন্দ্রনাথের পারিবারিক আর ব্যক্তিগত কিছু তথ্য শুনতে আগ্রহী, জানতে আগ্রহী, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। হরিশঙ্কর জলদাসের সুন্দর একটা সৃষ্টি বলা যায় এই বইটি আমি মৃণালিনী নই। ভবতারিণী নামটি হারিয়ে সে মৃণালিনী দেবী হয়ে যায় রবীন্দ্রনাথের বা রবিবাবুর সহধর্মিণী। বই পড়ুন, নিজে বই পড়ে অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ।